বন্ধুরা, আমি কাকন। আমি চলে এসেছি আজকে একটা নতুনত্ব রেসিপি নিয়ে। আজকে আমি বানাবো শেজওয়ান বেবিকর্ন। যারা চিকেন খেতে পছন্দ করো না, তারা এই রেসিপিটা খুব সহজেই বানাতে পারো। তাহলে চলো দেখি শেজওয়ান বেবিকর্ন করতে কী কী লাগছে। বেবিকর্ন নিয়েছি 250 গ্রাম, 50 গ্রাম পেঁয়াজ পাতা কুচি, এটা সবুজ অংশটা, এটা সাদা অংশটা, অর্ধেক পেঁয়াজ কুচি। পেঁয়াজ পাতায় পেঁয়াজ অংশটা বেশি ছিল তাই কম নিয়েছি। 1 চা চামচ রসুন কুচি, 1টা ক্যাপসিকাম আর 1টা বেল পেপারের 1/4 ভাগ করে আমি কুচি করে নিয়েছি। রেড বেল পেপারটা তোমরা ইচ্ছা হলে নাও দিতে পারো। 2 টেবিল চামচ টমেটো চিলি সস, 1 চা চামচ সয়া সস, 2 টেবিল চামচ শেজওয়ান সস, 3 টেবিল চামচ কর্ন স্টার্চ, 1 টেবিল চামচ মধু, 1 টেবিল চামচ মাখন, 7 মতো নুন আর গোলমরিচ গুঁড়ো। ঝালটা নিজেদের মতো নেবে। ভাজার জন্য সাদা তেল। প্রথমে আমি বেবিকর্নগুলোকে কেটে নিচ্ছি। 2 পাশটা অল্প করে কেটে তারপর আমি 3 ভাগ করে নিচ্ছি। তোমরা এখানে অন্য রকম ভাবেও কেটে নিতে পারো। আমার এই কাটিংটা ভালো লাগে তাই এই রকম করলাম। একইভাবেই সব বেবিকর্নগুলোকে আমি কেটে নেব। আমি এখানে সব বেবিকর্নগুলো কেটে নিয়েছি। এইবার বেবিকর্নের মধ্যে কর্ন স্টার্চ দিয়ে দিচ্ছি। 1 চা চামচ কর্ন স্টার্চ রেখে বাকিটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো আর 7 মতো নুন। এই সময় নুনটা আমি বেবিকর্নে যেটুকু দরকার সেইটুকুই দিলাম। এবার আমি খুব সামান্য জল দিয়ে এটা ভালো করে মেখে নেব, যাতে বেবিকর্নের উপর কর্ন স্টার্চের একটা কোটিং হয় সেইটুকু পরিমাণেই জল দিতে হবে। বেবিকর্নটা খুব ভালো করে মাখা হয়ে গেছে। এবার আমি বেবিকর্নগুলোকে ভাজবো তাই কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নিতে হবে। তেলটা ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি 1-1 করে বেবিকর্নগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। অল্প আঁচে এই বেবিকর্নগুলোকে ভাজতে হবে। বেশি আঁচে ভাজলে বাইরেটা লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থাকতে পারে। 1 পাশটা একটুখানি ভাজা হয়ে গেছে, এবার আমি উল্টে পাল্টে দিচ্ছি। হালকা লাল লাল করে আমি এই বেবিকর্নগুলোকে ভেজে নেব। 2-3 বার ভালো করে উল্টে পাল্টে দিতে হবে যাতে বেবিকর্নগুলো ঠিকঠাক ভাজা হয়। বেবিকর্নগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। তোলার সময় তেলটা ভালো করে ছেঁকে তুলতে হবে। এই একইভাবেই আমি সব বেবিকর্নগুলো ভেজে নেব। এখানে আমার সব বেবিকর্ন ভাজা হয়ে গেছে। এবার আমি 1টা ফ্রাইং প্যানের মধ্যে মাখন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সাদা তেল। এবার মাখন আর তেলটা ভালো করে গরম করে নিতে হবে। মাখন আর তেল ভালো করে গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম রসুন কুচি। রসুন কুচি দিয়ে আমি হালকা ভেজে নেব। রসুন কুচিটা হালকা ভাজার পর আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর পেঁয়াজ পাতার পেঁয়াজ অংশটা। পেঁয়াজটাকেও হালকা ভেজে নেব, খুব বেশি লাল লাল করে ভাজবো না। পেঁয়াজটা এবার অল্প ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিচ্ছি রেড বেল পেপার আর ক্যাপসিকাম। এই সব কিছুই আমি অল্প করে ভেজে নেব। তোমরা এখানে সব রকম বেল পেপার দিয়েও করতে পারো, আবার শুধু ক্যাপসিকাম দিয়েও এটা করা যায়। আর বেশি এটাকে ভাজবো না। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতার সবুজ অংশটা।
পেঁয়াজ পাতা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় তাই সব শেষে দিলাম। পেঁয়াজ পাতা দেওয়ার পর এক মিনিট মতো ভাজলেই হবে। সবটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এক কাপ জল। তোমরা যতটা পরিমাণে গ্রেভি রাখবে সেই পরিমাণে জল দেবে। এবার আমি দিয়ে দিচ্ছি টমেটো চিলি সস আর সয়া সস। আমি এখানে টমেটো চিলি সস ব্যবহার করেছি, তোমরা চাইলে এখানে এক টেবিল চামচ টমেটো সস আর এক টেবিল চামচ চিলি সস দিতে পারো। এবার দিয়ে দিচ্ছি শেজওয়ান সস আর দিয়ে দিচ্ছি মধু। শেজওয়ান সস খুব ঝাল হয় তাই আমি কোনো ঝাল ব্যবহার করছি না, যদি ঝাল বেশি খেতে চাও তাহলে চিলি ফ্লেক্স ব্যবহার করতে পারো। এবার সবটা ভালো করে মিশিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি স্বাদ মতো নুন। এই নুনটা আমি গ্রেভির জন্য দিলাম, বেবি কর্নে আগেই নুন দিয়েছিলাম। এক চা চামচ যে কর্ন স্টার্চটা রেখেছিলাম সেটা জলে গুলে এবার দিয়ে দিলাম। এবার সবটা ভালো করে মিশিয়ে দেব। গ্রেভিটা তৈরি, এবার বেবি কর্নগুলো দিয়ে দেব। বেবি কর্নটা গ্রেভির সাথে ভালো করে মিশিয়ে দেব। তোমরা এটা রুমালি রুটি, লুচি, পরোটা সবার সাথেই খেতে পারবে। এছাড়াও এটা চাউমিন, ফ্রাইড রাইসের সাথেও খাওয়া যেতে পারে। আমি এইটুকুই গ্রেভি রাখলাম। শেজওয়ান বেবিকর্ন আমার একদম তৈরি। তাহলে তৈরি হয়ে গেল শেজওয়ান বেবিকর্ন। তোমরাও এইভাবে বাড়িতে বানাও আর আমাকে জানাও কেমন হয়েছে। এরকম নতুন নতুন রেসিপি দেখতে হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর সবার সাথে শেয়ার করে দাও।